আজকে আমরা আনবক্সিং করে এবং কানেক্ট কীভাবে করতে হয় ইসবিজের হিকভিশন যে আপনার আইপি ক্যামেরাটা আছে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। প্রথমে আমরা আনবক্সিং করি। ফলিটা খুলেই ফেলি, একদম ইনটেকই আছে, ইনটেকই থাকে আর কি। এরকম সিল থাকবে অরিজিনালটায়। যেহেতু আপনি নিচে না পা, আপনার জন্য আমি 250 টাকা রাখবো। এটার মধ্যে চার্জারটা আছে, ডাটা কেবল থাকে আর হলো ইয়াসের এপাশ দিয়া, এক পাশে ডাটা কেবল, এক পাশে হলো অ্যাডাপ্টারটা। হ্যাঁ, আর হলো যেটা আপনার মাউন্ট করার, ওয়ালে যেটা মাউন্ট করবেন, সিলিংয়ে হোক আর ওয়ালে হোক। আর এটার আপনার আরেকটা সুবিধা আছে, এই স্টিকারের মতো দেওয়া আছে। এই স্টিকারটা আপনার এই যে স্ক্রুর পয়েন্ট অনুযায়ী, এই যে এইভাবে, এই দেখেন পয়েন্ট অনুযায়ী যদি স্টিকার লাগায় ওইভাবে ডিল করে লাগাই দেন, জাস্ট এই স্টিকারটা আগে ওয়ালে ফিটিং করতে বলবেন, করে এই পয়েন্ট মতো ডিল করে নিলেই এরপরে এই পয়েন্ট মতো হয়ে যাবে। জাস্ট পরে রয়্যাল প্লাক লাগায় স্ক্রু লাগাই দিলেই হবে। এটা গেল, রয়্যাল প্লাকও দেওয়া আছে, সাথে স্ক্রুও দেওয়া আছে। এই তো এখন দেখে আপনার কানেক্টটা কীভাবে করতে হবে, আর কী আছে দেখি, একটা ক্যাটালগ আছে। হ্যাঁ, এটা রেখে দিয়ে, হ্যাঁ এটা ওয়ারেন্টি কার্ডের ক্ষেত্রে কাজে লাগবে। আর হলো ক্যামেরাটা বের করি, এটাই হলো সেই ইসবিজের আপনার হিকভিশনের ইসবিজ ক্যামেরা। এটাতে আর কিছু নাই, এটা এদিকে রাখি। আচ্ছা, এখন কানেক্ট কীভাবে করবো সেটা দেখাই। আচ্ছা, কুইক টু স্টার্ট গাইড, আপনার ফোনটা একটু দেন। নেট আছে, ওয়াইফাই দিব। আচ্ছা, ওয়াইফাই দিয়েই নেই, সরি। ওয়াইফাইটা কানেক্ট করেই নেই। এখন আমরা অ্যাপসটা নামাই আগে। ইজেড সার্চ করলে ইসবিজ অ্যাপসটা এসে পড়বে। আচ্ছা, এই যে এই অ্যাপসটা, হ্যাঁ ইসবিজ, বসেন এখানে বসুন, বসুন। এই যে ইসবিজ ফটো অ্যান্ড ভিডিও, এটা আমরা গেট দিলাম, নেমে যাবে, নামতে একটু সময় লাগবে। এইটা হলো সেই ইসবিজ অ্যাপস, হ্যাঁ ভালো করে খেয়াল রাখবেন।
এই যে ইজবিজ অ্যাপস ক্যামেরার যে নাম সেটা দিয়ে সার্চ করলে এই অ্যাপসটা আসবে আইফোনে আইফোনে এবং অ্যান্ড্রয়েডের জন্য সেম প্রসেস এটা নামানোর পরে আবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই সফটওয়্যারের জন্য তো এটা নামুক আমরা আপাতত ওয়েট করি আমাদের অ্যাপসটা অলমোস্ট নেমে গেছে এখন আমরা দেখাবো যে কীভাবে আসলে রেজিস্ট্রেশন করতে হয় অনেকে এটা পারে না ওপেন করলাম অ্যালাউ আচ্ছা এখানে আসছে মানে এই যে এইখানে দিতে হবে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট যেহেতু আমরা একটা নতুন অ্যাকাউন্ট খুলবো যে আগের অ্যাকাউন্ট নাই সেজন্য এটা দিয়ে খুলবো অথবা এখানে এই যে গুগল ফেসবুক দিয়েও লগ ইন করা যায় আমি গুগল দিয়েও করা যায় আমি গুগলটা ট্রাই করে দেখি কী হয় হ্যাঁ এখানে একটা আইডি আছে এটা আমি ট্রাই দিচ্ছি আচ্ছা লিংক অ্যাকাউন্ট না এটা হবে না ক্রিয়েট অ্যাকাউন্ট খুলতেই হবে আসলে ভাইয়ার নামটা কি যেন হ্যাঁ একটু শিওর আর নাম যা যা চাইছে এখানে জাস্ট ওগুলো দেন আর নিজের হাতে দিলে ওটা মনে থাকে হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাটালগটা দেওয়া আছে এটার মধ্যে যদি কেউ ঠিক মতো রিড করে এখানে এ টু জেড দেওয়া আছে আপনারা চাইলে এটা জাস্ট এই বইটা পড়েই আপনারা এটা ইনস্টলেশন করতে পারবেন কারো সাহায্য লাগবে না আর তারপরেও যদি আমাদের এই ভিডিওতে দেখেন তাহলে আমার মনে হয় অনেকটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এখন ওই যে আমরা অ্যাকাউন্টটা খুলতে গিয়ে এখানে নাম্বারটা দেওয়া আছে তো একটা কোড আসছে ওটিপি ওটিপিটা আমরা দিলাম অলমোস্ট ডান হ্যাঁ স্কিপ করে দেই রিজন তো দেওয়াই আছে আচ্ছা এখন যে কাজটা হবে সেটা হলো অ্যাপসটা এইভাবেই থাকুক আমরা পাওয়ার দিই ক্যামেরাটাকে বড় আছে এটা একটা সুবিধা কিন্তু আমরা এখানে এই যে পাওয়ার পোর্টটা এখানে আছে পিছনে জাস্ট ল্যান্ড পোর্টের পাশেই মেমোরি কার্ড লাগানোর জায়গাটা হলো এই যে এখানে এবং রিসেট বাটনটাও এখানে জাস্ট এখানে এই যে ক্যামেরার লেন্সের নিচে এটা এইভাবে থাকে এটা এইভাবে মুভ করে নিয়ে এখানে হলো মেমোরি কার্ড পোর্ট আর এখানে হলো পাশের রিসেট বাটনটা আচ্ছা এখন আমরা দেখি যে পাওয়ার অলরেডি চলে আসছে লাল যে ইন্ডিকেট করতেছে বাতিটা আচ্ছা এখন আমরা যেটা করবো এই যে প্লাস যে চিহ্নটা আছে এখানে ডান পাশে একদম কর্নারে প্লাসে দিব দেওয়ার পরে এখানে আসছে ফার্স্ট যে এখানে অনেকগুলো আছে ক্যামেরা ডোর ভিউয়ার্স ভিডিও ডোরবেলস তো ওগুলো আমার দরকার নেই আমার যেহেতু এটা আইপি ক্যামেরা সেজন্য আইপি ক্যামেরা ক্যামেরাতে দিব তারপর ওকে এখন এটার স্ক্যানিং করতে বলতেছে একটা কিউআর কোড তো এটার পিছনেই জাস্ট ক্যামেরাটার নিচে এই ক্যামেরাটার নিচে কিউআর কোড আছে আমরা দিয়ে নিচ্ছি স্ক্যান করলাম এই যে চলে আসছে অলরেডি চলে আসছে এখন বলতেছে এই যে ডিভাইস ইজ পাওয়ার অন হ্যাঁ ডিভাইস পাওয়ার দিছি অন করছি আমরা এটাকে ট্রিক করে নেক্সট এই যে ক্যামেরার যে সিরিয়ালটা আছে দেখেন আপনারা এইভাবে এখানে ওই সিরিয়ালটা আছে অটোমেটিক নিয়ে নিচ্ছে যে স্ক্যানিংয়ের মাধ্যমে আচ্ছা এখন আমরা নেক্সট দিব নেক্সট দেওয়ার পরে ক্যামেরাটা আবার আসলো এই যে ইনক্লুডেড ফ্ল্যাশ ফ্ল্যাশেস ব্লু বলতেছে ওখানে বাতিটা ব্লু হচ্ছে কিনা দেখুন আপনারা বাতিটাও ব্লু হচ্ছে ওখানে ব্লু কালার এখন আমরা এটা দিচ্ছি আচ্ছা এখানে বলতেছে লোকেশন ইজ অফ প্লিজ গো টু লোকেশনটাকে এনেবল করতে বলছে কারণ হলো এটা তো আমরা দূর থেকে এটা মনিটর করব আপনি চাইলে এটা নেটের মাধ্যমে কানেক্ট থাকলে আপনি আমেরিকা চলে যান সমস্যা নেই সেখান থেকে আপনি মনিটরিং করতে পারবেন তো লোকেশনটা কোথায় আছে আমরা দেখি
লোকেশন, হ্যাঁ প্রাইভেসি, এই যে লোকেশনটাকে আমরা অন করে দিলাম। এখন আবার ব্যাক করে ব্যাকে যেয়ে আমরা এই যে ক্যামেরাতে চলে এনেবল নাও, হ্যাঁ হয়ে আচ্ছা এখানে নোটিফিকেশন ক্যামেরা, ওকে নোটিফিকেশন থাকুক অন করা, সাউন্ড অন আছে। আচ্ছা এখন এটা আমি কেন, আচ্ছা ইজ দিস লেটার, এখন নেক্সট, আচ্ছা অ্যালাও, এটাকে ক্লোজ করে দেই। এখন বলতেছে আমার যে ওয়াইফাই, যেই ওয়াইফাইয়ের সাথে আপনি কানেক্ট করবেন মানে ওয়্যারলেসলি যে দেখার জন্য ওয়াইফাই, যে আপনার নেটওয়ার্কটা আছে, এই যে আমার এটা হলো আমার নেম এবং এখানে আমি আমার ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটা আছে সেটা দিচ্ছি। হ্যাঁ দিয়ে দিলাম, এখন আমি নেক্সট করব। এই যে নেক্সট, আচ্ছা জয়েন, জাস্ট এই স্টেপ বাই স্টেপ কাজ করলেই আমি যা যা করতেছি আপনারা একটু প্রয়োজনে পজ করে রেখে দেখে তারপর কাজ করবেন। ওকে এখন এই যে পার্সেন্টেজ দেখাবে, 100% এর মধ্যেই এটা কানেক্টেড হয়ে যাবে। ক্যামেরা থেকে বলছে যে কানেক্টেড ওয়াইফাই, মানে কানেক্ট যে হয়েছে ওয়াইফাই সাথে, ও এটা সিগন্যালে মুখে ভয়েসের মাধ্যমে বলে দিচ্ছে। এবং বলতেছে যে ক্যামেরা কানেক্টেড সাকসেসফুললি, সাকসেসফুল হয়েছে আর কি, কানেক্ট হয়ে গেছে অলরেডি ওয়াইফাই, ওটা ও ভয়েস দিয়ে আপনাকে নোটিফিকেশন মানে অ্যালার্ট করতেছে। হ্যাঁ আচ্ছা এখন 99%, একটু ওয়েট করি 100%, এই যে চলে আসছে আমাদের ক্যামেরা। হ্যাঁ 87%, আচ্ছা এই যে চলে আসছে। হ্যাঁ আমরা চাইলে এখান থেকে দেখতে পারবো, যাই হোক এখন আমরা নেক্সট স্টেপটা শেষ করি আগে, তারপর দেখাচ্ছি। আচ্ছা এখানে বলতেছে হলো আপনার ওল্ড পাসওয়ার্ড অ্যান্ড নিউ পাসওয়ার্ড সেট করার জন্য বলতেছে, তো ওল্ড পাসওয়ার্ডটা কি আমরা দেখি মডেল, এটা ভেরিফিকেশন কোড, আচ্ছা এটা পরেও চাইলে করা যাবে, এটা পরে মানে ওল্ড পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ করা যাবে। এটা আমাকে এখান থেকে বলতেছে যে যে কোনো একটা নাম সিলেক্ট করলেই হয়, অফিস আমি অফিসেই দিচ্ছি একটা, ডান। আচ্ছা ডিভাইস টাইপ, ওকে এগুলোতে আপনার ক্লিক করে দিলেই হয়, রোটেশন এখানে যা যা বলতেছে যে ড্র্যাগ টু এখানে এভাবে করতে হয়, সরি এই যে স্কিপ দিয়ে দিলাম। হ্যাঁ এখন আমরা এই যে অফিস যেটা আছে আমার, এখানে আরও ক্যামেরা থাকলে এখানে আরও শো করতো, তো এখানে আমি এটাতে ক্লিক করব, ডান। হ্যাঁ এই যে ওপেন হয়ে গেছে আমাদের, ভয়েস ওপেন করা আছে, এর জন্য এটা বলতেছে আমি সাউন্ডটা কমাই নিই, কমাই দিলাম সাউন্ড কমে গেল। এখন আমি যদি রোটেশন করতে চাই ক্যামেরাকে চারোদিকে ঘোরাতে চাই, সেক্ষেত্রে এই যে প্যান টেল্ট, হ্যাঁ এটাতে সে এখানে দিলে ক্যামেরা ঘুরবে। নেট স্লো এর জন্য একটু সময় লাগতেছে, নেটওয়ার্ক সমস্যা। Mm.
এগুলো দিয়ে আর কি মুভ করা যায় যেদিক সেদিক, ওগুলো বুঝেই যাবেন। ঠিক আছে, যেমন এটাকে আমি যদি ঘুরাই দেই, স্ক্রিনটা বড় হয়ে গেল। এখন আমি এটা দিয়ে যেদিকে দিব ঘুরতেছে ক্যামেরা। হ্যাঁ, ধরে যেদিকে দিব সেদিকে যাবে, লেন্সটা ঘুরতেছে। ঠিক আছে ভাই, ওকে তাহলে স্টপ করে দিই। এই তো সিম্পলি অটোমেটিক বসে যাবে।